আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সহি হাদিসে কুদসি, পরিচ্ছেদ জিকির ও নেককারদের সঙ্গের ফজিলত, হাদিস নম্বর 28। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কতক ফেরেশতা রয়েছে, তারা জিকিরকারীদের তালাশে রাস্তায় রাস্তায় ঘুরে। যখন কোনো কওমকে আল্লাহর জিকিরে মশগুল দেখে, তারা একে অপরকে আহ্বান করে, তোমাদের লক্ষ্যের দিকে আসো, তিনি বলেন। অতপর তাদেরকে তারা নিজেদের ডানা দ্বারা দুনিয়ার আসমান পর্যন্ত ডেকে নেয়, তিনি বলেন। অতপর তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাদের চেয়ে অধিক জানেন, আমার বান্দাগণ কি বলে? ফেরেশতারা বলে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার বরত্ব ঘোষণা করছে, আপনার প্রশংসা করছে এবং আপনার মর্যাদা ঘোষণা করছে। তিনি বলেন, অতপর আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? তিনি বলেন, ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, তারা আপনাকে দেখেনি। তিনি বলেন, অতপর আল্লাহ বলেন, যদি তারা আমাকে দেখতো কেমন হতো? তিনি বলেন, ফেরেশতারা বলে, যদি তারা আপনাকে দেখতো তাহলে আরও কঠিন ইবাদত করত, অধিক মর্যাদা ও প্রশংসার ঘোষণা করত, অধিক তাজবি পাঠ করত। তিনি বলেন, আল্লাহ বলেন, তারা আমার নিকট কি চায়? তিনি বলেন, ফেরেশতারা বলে, তারা আপনার নিকট জান্নাত চায়। তিনি বলেন, আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? তিনি বলেন, ফেরেশতারা বলে, না, হে রব, তারা জান্নাত দেখেনি। তিনি বলেন, আল্লাহ বলেন, যদি তারা জান্নাত দেখতো কেমন হতো? তিনি বলেন, ফেরেশতারা বলে, যদি তারা জান্নাত দেখতো তাহলে তার জন্য তারা আরও অধিক আগ্রহী হতো, অধিক তলবকারী হতো ও তার অধিক আশা পোষণ করতো। তিনি বলেন, তারা কার থেকে পানাহা চায়? তিনি বলেন, ফেরেশতারা বলে, জাহান্নাম থেকে। তিনি বলেন, আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? তিনি বলেন, ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, হে রব, তারা জাহান্নাম দেখেনি। তিনি বলেন, আল্লাহ বলেন, যদি তারা জাহান্নাম দেখতো কেমন হতো? তিনি বলেন, ফেরেশতারা বলে, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তা থেকে অধিক পলায়ন করত, তাকে অধিক ভয় করত। তিনি বলেন, আল্লাহ বলেন, তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তিনি বলেন, তাদের এক ফেরেশতা বলে, তাদের মধ্যে অমুক রয়েছে যে তাদের দলের নয়, সে অন্য কাজে এসেছে। তিনি বলেন, তারা এমন জমাত যাদের কারণে তাদের সাথীরা মাহরুম হয় না। সহি বুখারি, হাদিসটি সহি। হাদিসের আলোচনা এখানে শেষ করছি, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।